বন্ধুরা, টমেটোকে এইভাবে ব্যবহার করলেই তোমাদের মুখে আর একটাও দাগ থাকবে না, চুলের সমস্যা চিরতরে দূর হবে, শুধু তাই নয় ত্বক একদম ফর্সা ঝকঝক করবে। কিভাবে একটা টমেটোকে সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের এই সমস্যা দূর হবে সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটা। চুলি হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, শরীরের যে কোনো অংশেই চুলি দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে সাদা বা বাদামি রঙের ছোট ছোট ছোপ ছোপ দাগের মতো দেখা দেয়। প্রথম থেকেই যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে চুলি ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। গরম ও বর্ষাকালে চুলি বেশি হয়। চুলি দূর করতে সহজ এবং খুবই কার্যকরী একটি পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রয়োজন একটা পাকা টমেটো। টমেটোটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর টমেটোটাকে মাঝখান থেকে কেটে ফেলবে। এবারে কাটা টমেটোটা নিয়ে চুলি আক্রান্ত স্থানে এইভাবে আলতো করে কিছুক্ষণ ঘষতে হবে। ঘষতে ঘষতে টমেটোর রসটা বেরিয়ে আসবে। না হলে আরেকটা কাজও তোমরা করতে পারো, আগে টমেটোটিকে ভালো করে চটকে নিয়ে কিছুটা রস বার করে নিতে পারো। তারপর সেই টমেটোর রস নিয়ে আঙুল দিয়ে আলতো ভাবে কিছুক্ষণ মালিশ করবে। আমি হাতের উপর ঠিক যেইভাবে করে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমাদের যে স্থানে ঝুলি আছে সেখানে মালিশ করবে। টমেটো যেমন ঝুলি দূর করতে সাহায্য করবে, এর সাথে সাথে ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করতেও সাহায্য করে এবং ত্বকে কোনো দাগছোপ থাকলে সেটাকেও কিওর করে দেয়। টমেটোর রস ব্যবহার করলে স্কিন থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে এবং স্কিন ন্যাচারালি গ্লো করবে। আক্রান্ত স্থানে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি ব্যবহারের পর কয়েক ঘন্টা পর্যন্ত কোনো রকম সাবান জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। 2-3 সপ্তাহ দিনে অন্তত 2 বার এই পদ্ধতি কাজে লাগালে চুলির দাগ অনেকটাই হালকা হয়ে যাবে এবং ধীরে ধীরে তা একেবারে চলে যাবে। এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। চুলি নিরাময়ে একাধিক চিকিৎসা রয়েছে। এরকম ঘরোয়া কিছু উপকরণকে ব্যবহার করেই চিরতরে চুলি নিরাময় করা সম্ভব। তারই একটা উদাহরণ আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এই ভিডিওটা ফলো করে চুলির সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে এবং স্কিনকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারবে। জানি এটা খুবই সামান্য একটা টিপস, কিন্তু এই সামান্য টিপসগুলোই আমাদের অনেক কাজে লাগে। তাই এই টিপসটিকে অবশ্যই তোমরা ফলো করো এবং কি ফলাফল পাও সেটাও আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে ভুলো না এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এতটুকুই। টাটা।